গোলা হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি একটু ছোলা ভিজিয়ে রাখছি রাতের বেলা, রোজার জন্য একবারে সব সেদ্ধ করে রাখবো। তো মূলত কালকে থেকে শুরু হবে, কিন্তু ভাবলাম যে আজকে আমার ইন্ট্রোটা দিয়ে রাখি। একবারে আমি এখানে 3 পোয়া ছোলা ভিজিয়ে রাখছি, আর তারপরে এগুলোকে সেদ্ধ করে রাখবো একবারে। আর পাশের চুলায় পানি দিয়েছি, এটা পানি হলে আসলে তারপর ঘুমাতে যাব। আর ছোলাগুলা, হ্যাঁ, তো এখন আসলে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টার মতো বাজে। তো মনে হলো যে পানিটা হচ্ছে যে দেই, কারণ মনে ছিল না পানি আজকে ফুটানোর জন্য দিনের বেলা, আর ছোলাটাও ভিজানোর দরকার ছিল। তো ছোলাটাও হচ্ছে যে ভিজিয়ে রাখলাম, তো এটা এরকম থাক আর পানিও হতে থাকুক। আর এইখানে আমি কিছু ফল কেটেছিলাম, এগুলো এখন খাবো আর পানিটা হওয়ার জন্য অপেক্ষা করব। আর আমার ভিডিওতেও কালকে দেখা হচ্ছে, মানে পরদিন সকালবেলা। আর সকালবেলা আমি এগুলো ধুয়ে নিয়েছি, তো কড়াইতে দিতে চাচ্ছিলাম, কিন্তু এত বেশি হয়েছে যে এটাতে আর হবে না, এজন্য বড় একটা পাতিলে করে আমি সিদ্ধ দিয়ে দিব এখন। আর আমার একটু নিচে যেতে হবে, কয়েকটা জিনিস কেনা লাগবে, এর জন্য একটু নিচে যাবো এটা বসিয়ে, কারণ এটা হতে তো অনেক সময় লাগবে। এটার সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তো লবণ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, এটা হতে থাক, কারণ এটা হতে অনেক সময় লাগবে। মসুর আর খেসারি একসাথে, এটা হচ্ছে যে খালাকে দিয়ে বেটে নিব, খালা দুপুরের পরে এসে বলছে যে বেটে দিবে। আর অনেকগুলা হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, যদিও যতটুকু কিনছি ডাল তার অর্ধেকটা দিয়েছি, তারপরেও অনেকগুলা হয়েছে। মানে এই পাতিলে হয়তো বোঝা যাচ্ছে কি না, এর ভেতরে অনেকগুলা, এগুলো বাটলে অনেক হবে। তো দেখি কতগুলা হয়, তারপরে খালাকে অর্ধেকটা দিয়েও দিতে পারি। আর আসলে কতদিন থাকা হবে এখানে বুঝতে পারছি না, তার উপরে ডিপেন্ড করবে যে এতগুলো লাগবে কি লাগবে না। এই তো ছোলাটা বসিয়ে আমি নিজে গিয়েছিলাম, এখনো হয়নি, এটা হতে আরো অনেক সময় লাগবে। আর আমি হচ্ছে যে একদম বাসার নিচে গলিতে গিয়েছিলাম, ওইখানে ফলের দোকানওয়ালা একটা মামা ভ্যান নিয়ে বসে, তো আমি অল্প করেই কিনেছি, খুব বেশি কিনিনি, কারণ পেয়ারা আবার হচ্ছে যে একটু নরম হয়ে গেলে আমার খেতে ইচ্ছা করে না, এই জন্য পেয়ারাতে অল্প করেই কিনেছি। আর খেজুর কেনা দরকার ছিল, খেজুর কিনেছি। আর হচ্ছে যে কলাও আমি অল্প করেই কিনেছি, কারণ কলা দেখা যায় যে একে তো রোজা কালকে থেকে ইনশাল্লাহ, তো এর জন্য আর কি অল্প করেই কলা কিনেছি। অন্য যে ফলগুলো, এগুলো হচ্ছে যে আমি পানিতে ভিজিয়ে রাখবো। আমি পাতিলে হচ্ছে যে একটু গরম পানি নিয়েছি, আর এর সাথে একটু লবণ দিব, লবণের কৌটাটা আনতে হবে আমার। উপরে হচ্ছে যে লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে তার সাথে আরো হচ্ছে পানি মিক্স করে আমি এই সবগুলোকে ভিজিয়ে রাখবো, যে আরো পানি দিতে হবে এর সাথে। ভিজিয়ে রেখে দিব, আর ওই দিকে হচ্ছে বিকালের দিকে আর একটু কাজ আছে, কারণ ছোলাগুলা হলে সেগুলাকে আবার পলিতে করে রাখতে হবে। খেজুরটা সরাই রাখি, খেজুর আর কলাটা রুমে রেখে আসি, দুটার এখানে কোনো কাজ নাই আপাতত। আমি আসলে এগুলো রুমে নিয়ে যাইনি, কারণ এগুলো এখানে রেখে আমি ফ্রেশ হওয়ার জন্য গিয়েছিলাম, চেঞ্জ করে এগুলো করতে এসেছি। এখানে মালটা আছে, আসলে একটা পাতিলে ধরবে না, এর জন্য আমি দুইটা নিয়েছি। এই পাতিলটা অবশ্য আমার না, পারহানা আপুর,
রাতেও গরম পানি ছিল, আমার আর একটু পানি মিক্স করে রেখে দিচ্ছি। আর এটার মধ্যে দেখি হচ্ছে না, তার মানে আমার আরেকটা পাত্র লাগবে। আমি এগুলো ঠান্ডা করে ভালোভাবে ধুয়ে তারপরে এরকম ভাবে প্যাকেটে প্যাকেট করে নিয়েছি। আর খালা এর মধ্যে হচ্ছে যে সেই খেসারির ডাল আর মসুরের ডাল দিয়ে গিয়েছে বেটে, ওইটার সাথে সাথে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এখন এগুলো ফ্রিজে রাখবো। আর এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো ইচ্ছা করছিল যে একটু কফি বানাই, কফি বানিয়ে ছাদে যাই। তো এমনি ব্ল্যাক কফি খেতে চেয়েছিলাম, কিন্তু গত রাত্রে হচ্ছে যে দুধ জাল দিয়েছিলাম কিন্তু সেটা খাইনি, তো ভাবলাম যে আজকে দুধ দিয়েই কফি খাই। তো কোল্ড কফি বানাবো, এর জন্য আমি হচ্ছে যে ক্যাফের যেই এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর সাথে আমি হচ্ছে যে এক চামচ চিনি দিব, যে এরকম ভাবে আমি এক চামচ চিনি দিয়ে নিলাম। আর হচ্ছে যে হালকা কুসুম এক চামচ গরম পানি দিলাম, অল্প, খুব বেশি না গরমটা। আর এটা মূলত সেই গতবারের ট্রেন্ডি ডালগোনা কফির মতনই, কিন্তু আমি খুব বেশি বিট করবো না। আমি আমি ছাদে যাবো, আর আজকে মনে হলো যে রোজার আগের দিন আর বসন্তরও শেষ বিকেল আজকে, তো যেহেতু বাসাই আছি তো এর জন্য ভাবলাম যে বিকালটা একটু উপভোগ করে আসি। আমি খুব বেশি বিট করবো না, কারণ সন্ধ্যা হয়ে যাবে, তাছাড়া ডালগোনা কফির এটা করতে অনেক বেশি সময় লাগে। আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দিব, দুধটা ফ্রিজে আছে, আনতে হবে। তো এর সাথে আমি ঠান্ডা ঠান্ডা দুধ মিক্স করে দিচ্ছি, কালকে দুধটা না খেয়ে ভালোই হয়েছে। গরমে কোল্ড কফিটা অনেক বেশি মজা লাগবে, যদিও কোল্ড কফিতে আইসক্রিম দিলে ভালো লাগে, কিন্তু এখন তো আর আইসক্রিম নেই, এর জন্য যা আছে। আর দুধটা আমি অবশ্য অনেক ঘন করে জাল করেছিলাম কালকে, করেছিলাম বলতে মানে চুলায় দিয়ে রাখছি, পরে আর মনে নাই, তো এর জন্য খেতে খুব বেশি খারাপ লাগবে না। তো এখন আমি এটা নিয়ে ছাদে চলে যাব। ছাদে চলে আসছি, আমি আমার গত কোনো একটা ব্লগে বলেছিলাম মনে হয় আমার ছাদের এই সাইডটা অনেক বেশি পছন্দ, আমি আসলে ম্যাক্সিমাম টাইমে এই সাইডটা থাকি, কারণ এই সাইডটা থেকে সূর্যাস্ত অনেক সুন্দরভাবে দেখা যায়। আজকে বসন্তের শেষ বিকাল, তো আজকে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, আর আমি আমার কফিটা খাই, বিকালটা এনজয় করি। আশা করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই এবং সকলের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।